আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু অপারেটর। ক্লাস শুরু করা যাক আজকে। আপনাদের ব্যাচ T25 এর জি ডে 22, দেখেন আমি এসটিডক্স ফোল্ডারের ভিতরে, এসটিডক্স জ্যাম্পের এসটিডক্স ফোল্ডারের ভিতরে ব্যাচ T25-D22 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। এটা করছি কি, আগের প্রিভিয়াস যে ব্যাচের যে ক্লাস, আগের যে ক্লাস ছিল সেটা থেকে কপি করে এটাকে রিনেম করে 22 করে দিয়েছি। ফলাফলে কি হবে, আমার আগের যে ক্লাসের যে ফাইলগুলো আছে সেগুলো এই ফোল্ডারে সেম ফোল্ডারে চলে আসবে। তো এগুলো বিএস কোডে ওপেন করে নিছি অলরেডি, জি আমার বিএস কোডের মধ্যে ওপেন করা আছে। অপারেটর সম্পর্কে যে আপনাদেরকে তখন লাস্ট ধারণা দিছিলাম আর কি, অপারেটর আর ভেরিয়েবল সম্পর্কে বলছিলাম। আচ্ছা ইকো তো বলছিলাম, ইকো কিভাবে প্রিন্ট করতে হয় এগুলো বলা হয়েছিল, তাই তো? কিভাবে ইকো করতে হয় এটা হচ্ছে আমার কি অপারেটরের, অপারেটরের কি যেটা যে ইকো প্রিন্ট বলছে, অপারেটর পর্যন্ত আমরা গেছি। এরপরে আমরা আজকে দেখবো কিছু কিছু এক্সটার্নাল কিছু জিনিস দেখবো, কন্ডিশন দেখবো আমরা আজকে, আজকে পিএইচপি কন্ডিশন আমরা দেখবো। এই জন্য প্রথমে আমরা W3 স্কুলের ওয়েবসাইটে যাই, রেফারেন্স হিসেবে ব্যবহার করব আমরা। প্রথমে W3 স্কুলের ওয়েবসাইটটা একটু খুলি। এখান থেকে W3 স্কুল থেকে বেসিক ইনস এন্ড আউটস মানে যত ভালো করে পারেন আগে W3 স্কুল থেকে ভালো করে খাইয়ে ফেলাবেন পিএইচপি শেখার জন্য। W3 স্কুলের যা যা আছে এটা যদি ভালো করে যদি করতে পারেন, আপনি কিন্তু প্রো লেভেলে কিন্তু কাজ করতে পারবেন। এমনি দেখে খুব সাদা মাটা মনে হইতে পারে, কথা আছে যে সিম্পলের ভিতরে গর্জিয়াস, একটা কথা আছে আছে না? W3 স্কুলদের সম্পূর্ণ যা টপিকস আছে এগুলো যদি কমপ্লিটলি যদি আপনি কভার করতে পারেন, আপনি কিন্তু প্রো লেভেলের কাজ করতে পারবেন, আপনি কিন্তু প্রো লেভেলের কাজ পারবেন। স্কুলগুলো নিয়ে আলোচনা করুন। তো W3 স্কুলের আমাদের সার্ভার সাইড জি, আমরা আমরা কাজ করতেছি পিএসপি নিয়ে, তাই আমরা পিএসপি সেকশনে চলে যাই। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগরে। আমরা আজকে প্রথমে কন্ডিশনাল ধরবো, পিএসপি তে কন্ডিশন কিভাবে তৈরি করবো। কন্ডিশন মানে হচ্ছে কি, শর্ত দেওয়া। পিএসপি তে কন্ডিশন মানে কি, হচ্ছে শর্ত দেওয়া, মানে শর্ত সাপেক্ষে কোনো কাজ আমরা যখন করতে যাব তখন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট লাগবে। তো পিএসপি তে তিন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, এটা কি ক্লোজ হইছে? হ্যাঁ ক্লোজ হইছে। দেখেন কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে চারটা পিএসপি তে। পিএসপি কন্ডিশনাল আমরা স্টেটমেন্ট বলি, জি, ইফ ফাংশন, কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস, আরেকটা হচ্ছে ইফ এলস ইফ এলস, আরেকটা হচ্ছে সুইচ কেস, সুইচ স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা সুইচ ব্যবহার করে থাকি বিভিন্ন কেসের মাধ্যমে, কেসে আমরা সুইচ ব্যবহার করে, সুইচ ব্যবহার করে থাকি। তো আমরা কোডে যাই, আমরা কোডে এডিটরে গিয়ে আজকে আমরা একটা কন্ডিশন নামের একটা ফাইল তৈরি করি। ইফ ইফ ইলস ইফ ইলস ইফ কন্ডিশনাল ডট পিএইচপি নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পরে আমি সুইস, জি আমি এখানে প্রথমে পিএইচপি ট্যাগ ওপেনিং ট্যাগটা দিয়ে নিচ্ছি, পিএইচপি ওপেনিং ট্যাগ। এবার আমরা একটা শর্ত সাপেক্ষে একটা কাজ করব, শর্ত সাপেক্ষে একটা কাজ। আর পিএইচপি তে যেহেতু আমরা কন্ডিশনস নিয়ে কাজ করব, পিএইচপি কন্ডিশনাল, পিএইচপি কন্ডিশনাল। তো এই যে পিএইচপি কন্ডিশনাল, আমরা আমি একটা মাল্টিলাইন কমেন্ট নিয়ে নিই, মাল্টিলাইন কমেন্ট নিয়ে নিয়ে সেখানে আমি একটা ক্রিয়েট করি। পিএইচপি তে একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হলো ইফ স্টেটমেন্ট, তারপরে সেকেন্ড দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ইফ এলস স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, সরি বানান ভুল। তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে যে ইফ এলস ইফ, মানে যখন আমরা তিনটা কন্ডিশন ব্যবহার করব তখন আর কি, বা মাল্টিপল কন্ডিশন ব্যবহার করব আর কি। স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিন, হ্যালো আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? মহামিনুল শুনতে পাচ্ছেন?
হ্যালো 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 একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইফ ইফ এলস এবং সুইচ স্টেটমেন্ট। এই চারটা স্টেটমেন্ট আমরা ব্যবহার করব বিভিন্ন শর্ত সাপেক্ষে, এবং আমরা এখানে ব্যবহারটা শিখব কিভাবে শর্ত সাপেক্ষে আমরা ব্যবহারটা করব সেটা আমরা এখানে দেখব। একটু লাইনে থাকে না? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। বলেন, স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি তো মোবাইল থেকে দেখতে পাচ্ছি, আমারটা আপনারটা দেখতে পাচ্ছেন না? ডিসকানেক্ট করে আবার জয়েন করেন তো। ডিসপ্লে স্যার, ডিস ও স্যার, ঠিক আছে ঠিক আছে, দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কাজ করতে আছেন না, এই জায়গা আছে না, রাইট? একটা হচ্ছে সুইচ, SWITCH সুইচ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। এই চার রকমের স্টেটমেন্ট আমরা পিএইচপিতে দেখতে পাই। চলেন প্রথমে সুইচ আমরা দেখি কিভাবে একটা স্টেটমেন্ট তৈরি করবেন, কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়। জি পিএইচপিতে কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করার স্যার, জন্য বলেন আপনার ওপেনিং ট্যাগটা ঠিক আছে, ক্লোজিং ট্যাগ তো ঠিক নেই, ক্লোজিং ট্যাগ দেওয়া নেই, এদের কি কোনো সমস্যা আছে? না। শুনেন, পিএসপিতে এখানে পিএসপি কোড ছাড়া, জি আর আমি যদি পিএসপি কোড ছাড়া অন্য কোনো কোড, এইচটিএমএল এর কোড মনে করেন লিখতেছি, অন্য কোনো কোড যদি না লিখি তাহলে এখানে ক্লোজিং ট্যাগ না দিলেও, পিএসপি এর ক্লোজিং ট্যাগ না দিলেও কোনো সমস্যা হবে জি না। বিষয়টা বুঝছেন? পিএসপিতে ও ছাড়া, পিএসপি এর কোড ছাড়া অন্য কোনো কোড জি স্যার, বুঝছি। কোনো কোড না লিখলে পিএসপি তে ক্লোজিং ট্যাগ দিতে হয় না, না দিলেও চলবে। এটা পিএসপি 7 থেকে আপডেট করছে আর কি। ও দেখেন আমরা সুইচ স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট কিভাবে লিখব। তো ইফ স্টেটমেন্টের গঠন প্রণালী এটা কিরকম আগে একটু দেখেন। ইফ, সরি, ইফ ইফ দিয়ে বলতে হয় একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন দিব, এবং কন্ডিশনটা যদি ট্রু রিটার্ন করে তাহলে আমাকে এই ব্লকে ঢুকবে কোড টু বি এক্সিকিউটেড, এক্সিকিউটেড এক্সিকিউটেড কোড টু বি এক্সিকিউটেড। এখন এখানে বিষয়টা বুঝেন কি হচ্ছে, পিএইচপিতে ইফ ব্লক সব সময় ট্রু রিটার্ন করবে, এই ব্লকটা সব সময় ট্রু এর জন্য রান করবে, এই ব্লকটা যদি ফলস হয় তাহলে এলস ব্লকে যাবে। ইফ ব্লক সব সময় ট্রু রিটার্ন করে, ইফ সবসময় ট্রু হিসেবে কাজ করে, হ্যাঁ ট্রু জি ট্রু হিসেবে কাজ করবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে কাজ করবে, এখানে এই ব্লকে ঢুকবে, আদারওয়াইজ সে এই ব্লকে ঢুকবে না। এটা হচ্ছে পিএসপি এর ইফ কন্ডিশনের বৈশিষ্ট্য। এখন তাইলে আমরা ধরেন একটা জি একটা ভ্যারিয়েবল নিলাম এ, এ ইকুয়াল টু 20 সাপোজ বা 10, আর ডলার বি, বি অ্যাসাইন করলাম, বিতে অ্যাসাইন করলাম 20। এখন আমি বললাম ইফ, বললাম কি ইফ, এবার আমি কন্ডিশন লিখবো, ইফ ডলার বি গ্রেটার দেন ডলার এ, সরি, এটা যদি ট্রু হয় তাহলে সে কি করবে, আমাকে ইকো
আমি কি করব, বি ইজ গ্রেটার দেন এ, এই কথাটা আমাকে প্রিন্ট আউট করে দেখাবে। তাহলে আমি এবার ফোল্ডারে যাই, লোকাল হোস্টে যাই, ফাইলটা রান করে দেখি আমার এটা কি কন্ডিশনাল। এই ফোল্ডারের ভিতরে আমি যাই, লোকাল হোস্টে রান করি, লোকাল হোস্ট, প্রথমে লোকাল হোস্টে যাই। লোডিং লোডিং লোডিং, কি অবস্থা স্যার? লোকাল হোস্ট না নিজের কম্পিউটারে এত লোডিং করে কেন? সময় নেই প্রথমবার রানিং করতে একটু। তাহলে আমাদের আজকের কোনটা ও ফাইল একটু কোনটা? প্রথমবারে এইটা না, B25 D22, এবং এর ভিতরে আমাদের হচ্ছে কন্ডিশনাল ডট পিএইচপি। আচ্ছা দেখেন কি বলছে, বি ইজ গ্রেটার দেন এ, শর্ত সাপেক্ষে কাজ করছে না? জি, বি ইজ বেটার দেন এ। জি, তো এখানে আপনি চাইলে এখানে এইচটিএমএল এর আরেকটা ট্যাগ বসায় দিতে পারেন, বি ট্যাগ, ঠিক আছে? ধরেন এখানে একটা বি ট্যাগ বসায় দেন, মানে বোল্ড ট্যাগ আর কি। হ্যাঁ বোল্ড ট্যাগ, এখন যদি বসায় জি বোল্ড হবে লেখা, দেখেন বি ইজ গ্রেটার দেন এ, তাহলে এটা হচ্ছে শর্ত সাপেক্ষে আমার কাজ করবে। এখন এর উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন কি হবে। তারপরে এখানে একটা একটা গ্রেটার দেন থেকে লেস দেন দিলে যেটা হয় যে একটা ব্রেক দিয়ে রাখেন। এবার এখন আমি কন্ডিশন লিখবো এরকম, ইফ এ গ্রেটার দেন ডলার বি, ইকো এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, এবং এটাকে কাট করেন, কাট করে একটা বি ট্যাগ দিয়ে শেষ করি, এবং একটা ব্রেক ট্যাগ দিয়ে রাখি পরবর্তী লাইনে যাতে কোনো সমস্যা না হয়, এবং এর ভিতরে আমি কোডটা বসে এই কোডটা বসিয়ে দিলাম। এখন বললাম কি আমার এইটা রান করবে। এখন দেখেন ইফ যেহেতু সবসময় ট্রু রিটার্ন করে, তাহলে দেখেন এই যে ইকোতে এই লাইনটা প্রিন্ট হয় কি না এটা একটু খেয়াল করে দেখেন। দেখেন এই লাইনটা কি করে নাই, প্রিন্ট করে নাই। কেন প্রিন্ট করে নাই? কারণ সে কন্ডিশন যেটা পাইছে সেটা ফলস। ইকোতে পিএইচপি তে ইফ ব্লক ফলস হলে, ইফ ব্লকের কন্ডিশন যদি ফলস হয় সে ওই ব্লকে ঢুকবেই না। যখন এটা ফলস হয়, কন্ডিশন যখন ফলস হয়ে যায়, যেহেতু এটা ইফ ব্লকটা ট্রু রিটার্ন করে, তখন ট্রু রিটার্ন করলে তখন এটা ইফ ব্লকে ঢুকবে। আর যখন ইফ ব্লকটা ফলস রিটার্ন করে, তখন আমাকে ব্যবহার করতে হয় এলস ব্লক। জি, এলস ব্লক, এটা যেহেতু ফলস তাহলে ট্রু হইতে হবে, অথবা এখানে কি হইতে হবে, এখানে হইতে হবে কি, এখানে অবশ্যই একটা আউটপুট দেখাতে হবে আমাকে। আমি অবশ্যই একটা আউটপুট দেখাবো, সেটা হচ্ছে যে যেহেতু ওই ব্লকে ঢুকে নেই, ইকো again বলা দেন কন্ডিশন, কন্ডিশন ফলস, ফলস কন্ডিশন ফলস। টাইপিং টাইপিং এ ভুল হচ্ছে, দেখেন লেখা আসছে কন্ডিশন ফলস, ঠিক আছে? জি স্যার।
ফলস কেন লেখা আসছে, যেহেতু আমি ইফ ব্লকের ভিতরে যে কন্ডিশনটা দিছিলাম সেই কন্ডিশনটা ট্রু না, যার ফলে সে এই ব্লকে ঢুকেই নাই, যেটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে। এই ব্লকে যেহেতু সে আসে নাই, সেহেতু সে কি করছে দেখতেছে এলস ব্লক আছে, এলস ব্লকে কি বলা আছে, যেহেতু এটার আউটপুট আসে নাই তখন সে এলস ব্লক চেক করছে, এলস ব্লক দেখে যে কি তাকে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, তাকে বলে দেওয়া হয়েছে এই কোডটা এই লাইনটা ইকো করে দেওয়ার জন্য, মানে এই লাইনটা প্রিন্ট করার জন্য, সেই জন্য সে এই লাইনটাকে সে প্রিন্ট আউট করছে, বিষয়টা হচ্ছেন? জি স্যার। লোকজন থাকলেও জ্বালা, এই কন্ডিশনে দেখেন আমরা শুধুমাত্র একটা কন্ডিশন চালাইছি, দেখেন শুধুমাত্র একটা কন্ডিশন। এখন আমরা যদি চাই যে না এই কন্ডিশনটার সাথে সাথে আরো একটা কন্ডিশন আমি অ্যাড করব, এরকম যদি একটা পরিস্থিতি দাঁড়ায় যে না একের অধিক আমি কন্ডিশন চালাবো, তখন আমি তাহলে ব্যবহার করতে পারবো তিনটে তিনটে, আমার তখন আমি ব্যবহার করতে পারবো এলস ইফ এলস ইফ এলস ব্লক, ইফ এলস ইফ এলস ব্লক আমি ব্যবহার করতে পারবো, এবং এই ইফ এলস ইফ এলস এই ব্লকের সাহায্যে আমি মাল্টিপল কন্ডিশন চেক করতে পারবো এই ব্লক দিয়ে। এখানে আমি একের অধিক কন্ডিশন যদি চালাতে যাই তাহলে আমি ইফ এলস ইফ এলস ব্লক ব্যবহার করব। চলেন এক্সাম্পলটা একটু দেখে আসি, এখান থেকে আপনারা কয়েকটা এক্সাম্পল দিব পরে রান করার জন্য। প্রথমে দেখেন ইফ আমার প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দেন বি, এমন যদি হয় ইকো ইকো কি করবে, ইকো করবে একটা বিআর একটা ব্রেক টেক আবারও একটা ব্রেক টেক, ঠিক আছে, এর মাঝখানে বলবো এ ইজ গ্রেটার দেন বি, একটা ব্রেক লাগাইয়া দিই মাঝখানে লাস্টে দিয়ে আইসা বি আর ট্যাগ লাগাইয়া দিলাম, এবং সেমিকোলন দিয়ে আমার ক্লাস ক্লোজটা এটা স্টেটমেন্টটা ক্লোজ ক্লোজ করতে হবে। এইবার সেকেন্ড স্টেটমেন্ট লিখবো, সেকেন্ড স্টেটমেন্ট এলস এলস ইফ এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিচ্ছি, বললাম এ লেস দেন বি, যদি কন্ডিশনটা এরকম দাঁড়ায় এ লেস দেন বি এইরকম কন্ডিশন দাঁড়ায় তখন আমি বলতেছি আমাকে এই ব্লকটাতে রানিং করে দেখাবে, এই ব্লকটা দেখাবে এ আমরা এ লেস দেন বি তাহলে বলতে পারি এ লেস লেস দেন বি, আবার যদি বলি আবারও বলতেছি এবং দুটো সেম ডাটা টাইপ কিনা, যদি এরকম হয় কন্ডিশনটা এরকম দাঁড়াবে তাহলে আমাকে এই লাইনটা কপি করে দেখাবে, বলবো যে বোথ আর ইকুয়াল, এ বি ইজ ইকুয়াল অ্যান্ড সেম ডাটা টাইপ, সেম ডাটা টাইপ, ওকে। এই কন্ডিশনটাও যদি না হয় তাহলে আমি বলতেছি এলস আমার কোনো কন্ডিশন যদি যদি মিল না হয় আমরা বলবো নাথিং ইজ নাথিং ইজ ম্যাচড, এরকম আমি একটা কন্ডিশন তৈরি করলাম ইফ এলস ইফ দিয়ে, কন্ডিশনটাকে দেখতে পাইছেন?
হ্যালো সজ্জা খুব সজ্জা। হ্যালো, কন্ডিশনটা দেখতে পাইছেন? জি স্যার, আচ্ছা, এবার কাছে কোডে রান করি। জি স্যার, দেখেন কোড রান করতেছি, দেখেন কি অবস্থা দাঁড়ায়, আমার কি আউটপুট আসে, চলেন দেখে আসি কি আসছে। এ ইজ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি কেন আসছে দেখেন, কন্ডিশনালের ভিতরে কি আসছে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10। এখন এর ভ্যালু যদি 10 হয় তাহলে প্রথম কন্ডিশন সে চেক করে দেখতেছি কি এ গ্রেটার দেন বি, ইকো করছি, যদি এ বড় বি এর থেকে বড় হয় তাহলে আউটপুট দিবে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এখানে হবে এ লেস দেন বি, আউটপুটটা এইভাবে আসার কথা ছিল না? দেখেন তো এরকম আসার কথা ছিল, ব্লকটা ঠিক আছে? হ্যালো, ব্লকটা কি ঠিক আছে? জি স্যার, দেখি আমার কথা কি পরে শুনতে পান নাকি? স্যার শুনতে পাই, তবে একটু সরো, আপনার সমস্যা নাই স্যার, আপনি চালাই যান। না, আপনি আমার সাউন্ড না শুনলে তো সমস্যা রে ভাই, আমার তম সাউন্ড এখানে ইফ কন্ডিশন হচ্ছে ইফ, এ তারপর গ্রেটার দেন বি কিনা, এটা হচ্ছে প্রথম ব্লক। জি পিএইচপি তে ইফ ব্লকটা ট্রু রিটার্ন করবে সব সময়, জি যেহেতু আর প্রথম কন্ডিশনটা ফলস সেহেতু সে এ ব্লকে ঢুকবে না, সে চলে যাবে সেকেন্ড কন্ডিশনে, এলস ইফ কন্ডিশন। এবার এলস ইফ সে চেক করে দেখবে এ লেস দেন বি, এখন যদি সে ভ্যারিয়েবলের সাথে ডিফাইন করে এটা যদি সে খুঁজে পায় তাহলে এই ব্লকে সে ঢুকবে, যদি জি এটাও ট্রু না হয় তাহলে সে এই ব্লকে চলে যাবে, এলস ইফ ব্লকে। এলসি ব্লকে এসে চেক করে দেখবে যে এ জি স্যার, ভেরিয়েবল এ আইডেন্টিক্যাল অপারেটর দিয়ে বি, এখানে সে চেক করবে এ এবং বি দুটো সমান এবং দুটো সেম ডাটা টাইপ কিনা, সমান দুটো যদি হয় সেম হয় তাহলে সে এই লাইনটা প্রিন্ট করবে। জি আচ্ছা, এ কন্ডিশনও যদি ট্রু না হয় তাহলে আমি দিছি এলস ব্লক, এলস ব্লকে বলে দিলাম যে ইকো নাথিং ইজ ম্যাচড, এ হচ্ছে ইফ এলস এর কাজ, ইফ এলস ইফ এবং এলস এর কাজ। এবং এখন কন্ডিশন গুলোকে আমরা ভেরিয়েবল চেঞ্জ করে, ভেরিয়েবলের মান চেঞ্জ করে আমরা দেখব ঠিক আছে কিনা। দেখেন আমরা ইফ কন্ডিশনাল স্টেটমেন্টটা শিখতেছিলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করার সিনট্যাক্স হচ্ছে যে প্রথমে ইফ থাকবে, দুইটা প্যারেন্থেসিস এর ভিতরে কন্ডিশন লিখবো, তারপরে এরপরে কার্লি ব্রেস দিয়ে আমরা আমাদের কোডটা লিখবো। এখন এখানে ব্যাপার হচ্ছে কন্ডিশনটা যদি ট্রু হয় ইফ ব্লকে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এই ব্লকে ঢুকবে, নইলে এই ব্লক থেকে বেরিয়ে যাবে। আমাদের কোড দেখেন, আমাদের প্রথম কন্ডিশনটা দেখেন কিভাবে লিখছি, আমি দুটা ভ্যারিয়েবল নিলাম, দুটা ভ্যারিয়েবলে দুটা মান নিয়ে নিলাম, একটাতে ধরেন দিলাম 10, একটাতে হচ্ছে 20। প্রথম ইফ ব্লকে আমি একটা কন্ডিশন দিছি কিভাবে দেখেন, ইফ দিয়ে দুটা প্যারেন্থেসিস, এর বাইরে দুটা কার্লি ব্রেস দিবেন, কার্লি ব্রেস এর ভিতরে আমাদের কোড টু বি এক্সিকিউটেড, এটা কন্ডিশন ট্রু হলে এই কোডে ঢুকবে, স্যার এই ব্লকে ঢুকবে, বিষয়টা বুঝছেন? জি স্যার, একটা নয়েস আসছে কার থেকে, মেহেদীবের কাছ থেকে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আদার্স ভিডিও থাকলে এটা প্লে বন্ধ রাখেন, এখন
এই ব্লকটা বুঝছেন কিনা বলেন। বলছি তো আচ্ছা, এরপরে আসি ইফ এলস ব্লক। ইফ এলস এর ভিতরে দেখেন কিভাবে লিখছি, প্রথমে আমরা একটা ইফ কন্ডিশন দিছি, আরে এটাকে এটাকে রান করে দেখেন, দেখেন প্রথম লাইনে আসছে বি ইজ গ্রেটার দেন এ, এরকম আমি বলছি যে বি যদি এর থেকে বড় হয় তাহলে ইকো বি ইজ গ্রেটার দেন এ, এই জন্য আমার কন্ডিশনটা ট্রু পাইছে, এ এর ভ্যালু বি এর থেকে ছোট, আমার কন্ডিশন ট্রু, এই জন্য সে এই ব্লকে ঢুকছে এবং আমাকে এই লাইনটা ইকো করে দেখাইছে। এরপরে ইফ এবং এলস, এখানেও আমি একটা কন্ডিশন দিছি ইফ ব্লকে, ইফ ব্লকে আমি বলছি যদি এ বি এর থেকে বড় হয় তাহলে ইকো করবে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লকে আসবে, আমি বলছি নইলে এলস এই ব্লকে যাও, এই ব্লক থেকে কন্ডিশন ফলস দেখাই দাও। ঠিক আছে, এখন আমি যদি এটাকে 100 করে দিই, এবার দেখবেন যে এ ইজ গ্রেটার দেন বি দেখাবে, সরি আর এ ইজ গ্রেটার দেন বি, হ্যাঁ ঠিক আছে। জি স্যার, এ ইজ গ্রেটার দেন বি দেখাচ্ছে। এখন এই ব্লকে এই কন্ডিশনের ক্ষেত্রে এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এই লাইন দেখাবে, নইলে কন্ডিশন ফলস। ঠিক আছে, আমি এখানে একটা এইচটিএমএল এর বি ট্যাগ দিয়ে দিচ্ছি, বি ট্যাগ দিয়ে বোল্ড করে দিই, আবার এটাকে একটা বি আর ট্যাগ ব্যবহার করি, সরি। এখন যেহেতু এই কন্ডিশনটা ট্রু না, আমার এলস কন্ডিশনে চলে যাবে, এলস ব্লক কে, এলস ব্লকে এখন দেখবেন কন্ডিশন ফলস, এরপর হচ্ছে ইফ এলস ইফ এলস ব্লক। এইখানে কি হয়েছে দেখেন, প্রথম কন্ডিশনটা হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি তাহলে ইকো করবে এ ইজ গ্রেটার দেন বি, যদি এইটা যদি ট্রু না হয়, আবার যদি এ লেস দেন বি হয় তাহলে ইকো করবে এ ইজ লেস দেন বি, আবার আরো একটা কন্ডিশন দিলাম যদি এটাও ট্রু না হয়, এলস ইফ, আবার একটা কন্ডিশন দিলাম, বললাম যে এ আইডেন্টিক্যাল বি, তার মানে হচ্ছে এ এবং বি দুটোই সেম ভ্যালু, দুটোর মান সেম এবং দুটো সেম ডাটা টাইপ, যদি হয় তাহলে আমাকে শো করবে ইকো এ এ বি ইজ ইকুয়াল অ্যান্ড সেম ডাটা টাইপ। ঠিক আছে, তারপরে এই তিনটা তিনটা কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে আমাকে সে এই এলস ব্লক নিয়ে আসবে, এলস ব্লক থেকে বলবে নাথিং ইজ ম্যাচড। এখন আপনারা এখান থেকে ভ্যালু চেঞ্জ করে করে দেখেন, দেখেন এখানে আসেন, এখানে ধরেন একটা দিলাম, এখানে একটা স্ট্রিং দিয়ে দেন, রান করি, দুইটা ব্লকে দুইটা রান করছে, এ ইজ গ্রেটার দেন বি, এইখানে কি হয়েছে বিষয়টা দেখেন, এখানে সে এ ডাটা টাইপ পাচ্ছে, বি এ ডাটা টাইপ, সে স্ট্রিং পাচ্ছে, প্রথমটাতে সে কি করছে, তার কন্ডিশন ফলস,
সে এটাকে কি করে নাই, প্রিন্ট করে নাই। তারপরে দ্বিতীয় এটাতে আসে, সে কি করছে দেখতেছে এ গ্রেটার দেন বি কিনা। এই লাইনে আসে সে প্রিন্ট করছে এ ইজ গ্রেটার দেন বি। তো এইখানে কন্ডিশনাল এর ক্ষেত্রে কম্পারিজন অপারেটরে যদি প্রথমটা যদি ট্রু হয় কন্ডিশনের যে কোনো একটা, তাহলে সে ট্রু রিটার্ন করবে। এই জন্যই সে কি করছে এ ইজ গ্রেটার দেন বি দেখাচ্ছে। এটা কিন্তু মূলত ফলস। তারপরে এখানে এ ইজ গ্রেটার দেন বি দেখাচ্ছে, এটা স্ট্রিং ছিল। কেন এটা আসলো? সেভ করলাম। দেখেন এবার আউটপুট, দেখেন প্রথম তার ক্ষেত্রে বি ইজ গ্রেটার দেন এ, তারপরটাতে কন্ডিশন ফলস, তারপরের ব্লকে কি আছে দেখেন এ ইজ লেস দেন বি। এখন যদি আমি যদি এটা চেক করি যে তিন নম্বর যে ইফ এলস ইফ ব্লক ফ্রেজি, এই ব্লকের জন্য যদি এটা আউটপুট দেখতে চাই, এ এবং বি দুটোর সেম ডাটা টাইপ করে সেম ভ্যালু দিতে হবে, তাহলে দেখেন এ বি ইজ ইকুয়াল এন্ড সেম ডাটা টাইপ এটা শো করছে। এ বি ইজ ইকুয়াল এন্ড সেম ডাটা টাইপ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? হুম বলেন ভাই, এটা ওই মোটামুটি জেএস এর মতোই তাই না? হ্যাঁ এটা জেএস এর মতোই সেম তো, দেখে জেএস এর মতো, জাস্ট ফেলে ওই ভ্যারিয়েবলটা চেঞ্জ। হ্যাঁ এখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ। আচ্ছা ভাইয়া, ওই ওগুলো দরকার নেই, আপনি জাস্ট ওই যে লেস দেন গ্রেটার দেন আছে না, কন্ট্রা ভ্যালু ছোট কন্ট্রা ভ্যালু বড়, এটা একটু ভালো হবে সেটা। এই ব্লকটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সব থেকে আমি যতটুকু জানি যে গ্রেটার দেনটা একটু বড়ই হয় সব সময় তাই না? হ্যাঁ অবশ্যই, গ্রেটার দেন তো বড়ই হবে, গ্রেটার দেন বড় হবে, লেস দেন ছোট হবে। কিন্তু উপরে দেখতেছি যে আপনার গ্রেটার দেন ছোট, কিন্তু হলো আপনার ওই, হ্যাঁ গ্রেটার দেন ছোট, কিন্তু ই গ্রেটার দেন ইয়াস, ওটা তো লেস দেন হওয়ার কথা ছিল না? আমি এখানে দুইটা কন্ডিশন দিছি, খেয়াল করেন। প্রথম কন্ডিশনটা হচ্ছে এ গ্রেটার দেন বি, যদি এটা ট্রু হয়। দেখেন আমি এখানে একটা ব্লক নিই, একটা ভ্যালু দিচ্ছি, এইজ ইকুয়াল টু কত, 20 বা 30। এবার বি ইকুয়াল টু দিলাম 50। এবার বিষয়টা বুঝেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন। তারপর আমার এ ভ্যারিয়েবলের মান হচ্ছে 30 আর বি ভ্যারিয়েবলের মান হচ্ছে 50। এখন আমি কন্ডিশন লিখলাম যে চেক করব কোনটার ভ্যালু কত। প্রথমে কন্ডিশন লিখছি কিভাবে দেখেন, ইফ কন্ডিশন আমি জিজ্ঞেস করলাম এ যদি গ্রেটার দেন বি হয়, মানে এ এর মান যদি বি এর থেকে বড় হয় তাহলে এই ব্লকে ঢুকবে এবং আমাকে এই লাইনটা ইকো করবে। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? কিন্তু ভাই এখানে কন্ডিশনটা তো ফলস হলো, এখানে কন্ডিশনটা ফলস হইছে, তাই সে এই ব্লকে ঢুকে নাই, এই ব্লকে সে ঢুকে নাই, এলসে ঢুকছে। এরপর আয়শা
যেহেতু সে এই ব্লকটাতে ঢুকে নাই, সেহেতু সে এখানে এটা শেষ করে দেখে যে এখানে আরেকটা কন্ডিশন আছে, এলসি আরেকটা কন্ডিশন আছে। এখন এই কন্ডিশন এসে সে চেক করতেছে, দেখলো কি এ লেস দেন বি, এটা ট্রু কি না। এখন এখানে সে চেক করে দেখে আসলে ঠিক, এ লেস দেন বি, এ বি এর থেকে ছোট, তাহলে সে ট্রু পাইছে। এটা যেহেতু ট্রু তাহলে সে এই ব্লকে ঢুকছে, এই ব্লকটার ভিতরে। এখন এই ব্লকে এসে এই লাইনটাকে সে এক্সিকিউট করছে। যদি এইটা সেম টাইপ হইতো, এ ভ্যালু 30 বি এর ভ্যালু 30, যদি এরকম হইতো তাহলে এটাও ফলস হতো, এটাও ফলস হতো, দুটোই ফলস। তাহলে সে এখানে এসে এই ব্লকে ঢুকতো, এই এলসিফ এটাতে এসে এই কন্ডিশনটা ট্রু কিনা চেক করতো। এখন সে এখানে এসে চেক করে এই কন্ডিশনটা ট্রু পাবে, ট্রু পাওয়ার ট্রু যদি পায় তাহলে সে এই ব্লকে ঢুকবে। এখন এই লাইনটা এক্সিকিউট করবে, এ বি ইজ ইকুয়াল এন্ড সেম ডেটা টাইপ, এটা এই ব্লক করবে, ঠিক আছে। আর যদি তিনটার কোনোটার যদি না হয় তাহলে এলস, তাহলে সে এটাকে প্রিন্ট করে দিবে। ফলশ্রুতিতে আউটপুট দেখেন কি আসছে। আচ্ছা, আনডিফাইন ভেরিয়েবল বি এন্ড সি। আচ্ছা, 14 নম্বর আর 18 নম্বর লাইন। ওকে, আমি এগুলাকে কমেন্ট আউট করে দিই। মাল্টিলাইন কমেন্ট তো এবার আউটপুট দেখেন, এ বি ইজ ইকুয়াল এন্ড সেম ডেটা টাইপ, বুঝছেন? এবার আসবো সুইচ স্টেটমেন্ট, সুইচ সুইচ কেস। হ্যাঁ, সুইচ তো করছিলাম ভাইয়া, জেসে সেম নাকি? আমি তো করতে না, জেসে করছিলাম, জেসে সুইচ এর কথা আমার খেয়াল নাই। সুইচ এরটা দেখেন, এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। ও ভাইয়া, সেম সুইচ সেম জিনিস, তাই তো? সুইচ স্টেটমেন্ট এখানে সুইচ নিচ্ছে ভেরিয়েবলটাকে, ঠিক আছে, এরপর একটা আপনার ব্রেক পরে আবার যদি আপনি অন্য একটা কেস নেন, মানে ওই সেম ভ্যালু দিয়ে যদি অন্য একটা কেস নেন, তাহলে এরকম ইজিলি করা যায়। এইটা হইছে কি আমি বলি ভাইয়া, ওই যে আমরা আপনার জেস যখন ইফ ইলস ইফ ইলস ইলস ইফ করে করি না, একটা কন্ডিশন ইউজ করি না, এখানে একটা কষ্ট করার দরকার হয় না। একটা ভেরিয়েবল অনেকগুলো, একটা স্টেটমেন্ট একটা কাজের মানে কাজের পজিশন অনুসারে সিচুয়েশন অনুসারে ব্যবহার করা হয়। যখন যেটা করে এফেক্টিভ ওয়েতে কোড করতে পারবেন সেটাই করবেন। তারপরে আপনি একটু দেখেন, দেখি মহিমিনুল ভাই আসছে না, সে তো দেখবে।
পিএইচপি ফাইল নিয়ে নিই সুইচ। ভাই এই যে আমাদের স্ট্রিং মেথড, তারপরে স্ট্রিং নাম্বার ম্যাথ, এগুলো কি দেখানো আছে? স্ট্রিং এর মানে স্ট্রিং এর মেথড? হ্যাঁ হ্যাঁ, না না, স্ট্রিং এর মেথড গুলো দেখানো হয়নি। এটা তো ভাই অনেকটা ইম্পর্টেন্ট মনে হয়। স্ট্রিং এর তো জেসও অনেক মেথড আছে, যেগুলো একটা ঝামেলা বেশি। আমি জেসে স্ট্রিং এর মেথড দেখে আমার মাথায় ঘুরে গেছে। আপনাদেরকে এরকম এত খুশি দেখানো হবে না স্যার। আমাদের ক্লাস শিডিউলে যে টুডু আছে এটুই দেখাইয়েন, এটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের ধারণা আসছে যে তখন মানে অ্যাডভান্স বা যত কিছু আছে অনেকটা তারপর পারা যাইবে। এনে আমি রেফারেন্স দিয়ে দিব, পরে নেবেন। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, জি বলেন। মনে করেন আপনি আমাদেরকে যা দেখাইতেছেন বা আমাদের ইসে যা দেয়া আছে, তাতে কি হ্যাঁ, আমরা ওয়েব ডেভেলপ করতে পারবো? আপনারা যা দেখাচ্ছে তা দিয়ে ওয়েব ডেভেলপ করতে পারবেন না? পারবো না, না, তাতে লাভে শিখে কি লাভ হবে? হচ্ছে আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে আপনাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি। এই যে এগুলো রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাকে তো বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্রজেক্ট কাজ করবেন তখন তো আমি গিয়ে করে দিব না, না না সে সে প্রজেক্ট তো আপনাকেই ঠিক আছে, করতে আপনি হবে। আপনি তো আপনি করে যদি দিবেন মনে ভাই, কিন্তু করেন যে আপনাকে সবকিছু খাওয়াই দিব তাহলে তো আর আপনার দরকার ছিল না। কোনো কোর্সে আপনাকে একেবারে পুরো ডিটেলস কেউ দেখাই দিবে না। না না ভাই আমি এটা এইটা আপনি দশ বলি হাজার নাই, টাকা আমি 50,000 টাকা দিয়ে কোর্স করেন তাও দেখাবে না। তা তো ঠিক আছে, আমি বলছি যে জাস্ট আমরা যাতে ধরেন পোর্টফোলিও যে অনেকে, আপনাকে আমি স্ট্রিং এর দাঁড়ান, হ্যাঁ গুগলে সার্চ করি স্ট্রিং মেথড ইন পিএইচপি। দেখেন পিএইচপি স্ট্রিং এর উপরে স্ট্রিং ফাংশনের কি রেফারেন্স আছে। প্রথমটা হচ্ছে W3 স্কুলের রেফারেন্স, পরেরটা হচ্ছে পিএইচপি ডট নেট ম্যানুয়াল স্ট্রিং ফাংশন। স্ট্রিং ফাংশনটা ওপেন করেন, আমরা যখন কোর্স করছিলাম আমাদেরকেও এত কিছু দেখায় নাই, আমাকে সরাসরি দেখাই দিছে পিএইচপি ডট নেট। আমি তো আপনাকে পিএইচপি ডট নেট এর ওয়েবসাইট নিয়ে যাচ্ছি না, পিএইচপি ডট নেট এর ওয়েবসাইট আপনাকে একটু দেখাই। স্ট্রিং ফাংশন দেখতে চাইছেন তো দেখেন স্ট্রিং ফাংশনের অবস্থা। ধরেন str টু লোয়ার, এটা একটা ফাংশন, এখানে এটা দিয়ে কি করা হয়, মেক স্ট্রিং টু লোয়ার কেস, লোয়ার কেস। দেখেন এটার এক্সাম্পলটা ওপেন করছি, ধরেন এখানে একটা ভ্যারিয়েবল নিলেন নেম, নেম নেওয়ার পর এখানে আপনি এটা পুরোটাকে কি করলেন, একটা স্ট্রিং নিলেন বড় হাতের, দিস ইজ অ্যান অ্যান স্ট্রিং, স্ট্রিং এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। এখন আপনি যদি চান এটাকে যদি লোয়ার কেসে নিতে চান, কনভার্ট ইট টু লোয়ার কেস যদি নিতে চান, str টু লোয়ার একটা ফাংশন আছে বিল্ট ইন ফাংশন পিএইচপি, এখানকার মধ্যে আপনি নেম দিয়ে দেন যেটাকে আপনি কি করতে চাচ্ছেন লোয়ার কেসে কনভার্ট করতে চাচ্ছেন।
আমার ক্ষেত্রে নেম ভেরিয়েবল, করার পরে এবার এখানে ইকো করেন। সুইচ ক্লাসে যাই, স্প্রিং মেথড এখন লোডিং ইন। দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে, লোয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে স্ট্রিং এর একটা মেথড। এখন আপনি যদি চান, ধরেন সাপোজ এটাকে আবার কি করবেন, ইকো নেম দেন আপার কেস, আউটপুট আউটপুটে কি পাবেন, আপার কেস পাবেন। এখন যদি মনে করেন যে না আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ডে ডে ইকুয়াল টু আমি বললাম ফ্রাইডে, কারণ ছোট হাতে রাখতাম সবগুলা ফ্রাইডে। এটা হচ্ছে আমার ভেরিয়েবল, এটাকে str টু আপার করব, তাহলে str টু আপার, তার মানে হচ্ছে স্ট্রিং টু আপার কেস। এখন এটাকে যদি আউটপুট দেখাই, str টু এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার। আচ্ছা একটু দেখি, ফাংশনটাতে ভুল লিখছি, আপার কেস। এখানে একটা স্ট্রিং নিবে, ধরেন আমি বললাম যে সরি দেখি এটা আসে কিনা, ফ্রাইডে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। পিএসপি মেহেদী হাসান, আপনি পিএসপি ম্যানুয়াল দেখেন, দেখেন কি অবস্থা। এখন আপনি এখানে কি বুঝতেছেন, এটা হচ্ছে ডেসক্রিপশন, ব্যবহার করার নিয়ম, কিভাবে এসটিআর টু লোয়ার ব্যবহার করবেন, এখানে প্যারান্থেসিস দিয়ে ফাংশনটা ডিক্লেয়ার করে সেভাবে স্ট্রিং, আবার ডলার স্ট্রিং, এরপর দিয়ে আবার কোলন স্ট্রিং। কি বুঝবেন এটা দিয়ে বলেন তো, পিএসপি শেখার জন্য তার তার নিজস্ব যে পিএসপি যে ডট নেট ম্যানুয়াল আছে, এটা হচ্ছে বেস্ট, কিন্তু তার চেয়েও সহজে কিছু করার জন্য শেখার জন্য হচ্ছে যে W3 স্কুল, এখানে রেফারেন্স আছে, সব রেফারেন্স গুলো পাবেন। এই যে পিএসপি তে এখানে নিচে আসেন, অনেকগুলো রেফারেন্স এদিকে পাবেন, খুঁজলেই পাই যাবেন। এই যে পিএসপি স্ট্রিং আছে না, দেখেন পিএসপি স্ট্রিং ফাংশন সবগুলো এখানে আছে, ওরা যতগুলো পারছে দিয়ে দিছে, আপনার সব লাগবেও না, এতগুলা আপনার দরকার নাই, কয়টা মুখস্থ করবেন, পারবেন মুখস্থ করতে? স্যার মুখস্থ করবে কিভাবে এতগুলো?
এগুলো নিজেকে নিয়ে নিয়ে বা একটা স্টার্ট করে সেইগুলো ব্যবহার করবে, সেটা যেটা দরকার হয়। এখান থেকে যে যে গুলা দরকার কমন মোস্ট মোস্ট অফ দা টাইম ইউজ করা হয় সেগুলো ব্যবহার করবেন, সেগুলো ইউজ করা শিখবেন। এখানে এসটিআর ল্যান্থ দেওয়া আছে, রিটার্নস এ ল্যান্থ অফ এ স্ট্রিং, এসটিআর ল্যান্থ এই ফাংশনটা, এই ফাংশনটা দিয়ে আপনি কি করবেন, ইকো এসটিআর ল্যান ফাংশন, সরি এটা কি নিবে প্যারামিটার হিসেবে, একটা স্ট্রিং নিবে। এখন সাপোজ আমি যদি একটা এখানে একটা স্ট্রিং দিই, বললাম ফক্স, আউটপুট দেখেন কি আসে, তো আসছে তিন আসছে না, আসছে। আচ্ছা যদি এমন হয় যদি লাইনটা এরকম হয় দেখেন এখানে কয়টা ক্যারেক্টার আছে, স্ট্রিং এর লেন্থ কত, 27। এইরকম টুকটাক কিছু ফাংশন আছে, এখান থেকে ইম্পর্টেন্ট ফাংশন দেখে নেবেন। আমি কি বুঝাতে পারলাম কথা? জি স্যার, যেটা প্রয়োজন শুধু সেইটা নিয়ে ব্যবহার করবো। এই আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইউজার, এবং তার ভিতরে অ্যাডমিন নামক অ্যাসাইন ভ্যালু অ্যাসাইন করলাম। এখন আমি একটু টেস্ট করে দেখব যে আমার ইউজারটা কি। তাহলে মনে করেন আমার কাছে চারটা ইউজার আছে, প্রথমে আমি বতাইলে এটার জন্য সুইচ কেস চালাবো, সুইচ সুইচ দিয়ে আমি বলবো কোয়ে, কাকে কম্পেয়ার করব, ইউজারকে কম্পেয়ার করব। এখন ইউজারকে যদি আমি কম্পেয়ার করতে যাই, আমার প্রথম কেস হচ্ছে সরি ভুলে গেছি নাকি, ওপস আমি তো টাইপ ভুল করছি, কেস প্রথম কেস হচ্ছে কি, প্রথম মনে করেন সাপোজ ইউজারের রোল হচ্ছে টিচার, যদি এটা হয় তাহলে সে কি করবে, কোড টু বি এই লাইনটাকে সে ব্রেক করবে। এখন দেখেন যদি কেস যদি টিচার হয় তাহলে ইকো সরি টিচার আচ্ছা এরপরে ব্লকে আমি বলতেছি এখন যদি এই কেসে যদি কেস যদি টিচার হয় আমার ইউজারের সাথে যদি ম্যাচিং করে যদি ভ্যালু টিচার হয় তাহলে ইকো করবে সরি টিচার আর নট অ্যালাউড, এবং এখানে এসে এটা ব্রেক করবে, লাইন স্টেটমেন্টটা ব্রেক করবে শেষ।
এবার সেকেন্ড কেসে দেখেন, কেস টু এখানে কেস ওয়ান লিখতেছি আমি, কেস টু তে সরি টাইপিং এর কোডে ভুল, কেসে এবার বললাম আমার টিচারের না, আবার হচ্ছে স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় আমাকে ইকো করে দেখাও, নো স্টুডেন্ট অ্যালাউড, এখানেও এসে ব্রেক করবে কন্ডিশন। এবার কেস যদি হয় যে কি বলা যায়, এখানে বলতে পারে যে এই স্টেটমেন্টটা দিস অনেকটা বড় স্যার, বা এজ, হ্যাঁ এটা ফর্মুলাটাতেই অনেকটা বড়, ইকো সরি নো অ্যাক্সেস, ঠিক আছে জি। আর যদি কেস কেস যদি অ্যাডমিন হয় তাহলে ইকো ওয়েলকাম, তারপরে এখানে এসে ইউজার ভেরিয়েবলটা দিয়ে কনকেট করলাম, আবারও দুইটা ডাবল কোটেশনের ভিতরে একটা এইচ আর এইচ থ্রি ট্যাগটা ক্লোজ করি এবং বি আর ট্যাগ দিয়ে একটা, ঠিক আছে এটাকে দিলাম, আর একটা ডিফল্ট হিসেবে সরি এখানে একটা ব্রেক ট্যাগ দিতে হবে, তো ব্রেক দিতে হবে, এখানেও একটা ব্রেক লাগবে, এখানেও একটা ব্রেক থাকবে, এরপর হচ্ছে কি ডিফল্ট। এখন আমি যদি চাই যে একটা ডিফল্ট ডিফল্ট দিয়ে রাখবো, হ্যাঁ ডিফল্ট ইকো অনলি সুপার অ্যাডমিন হ্যাজ অ্যাক্সেস টু অল অল সেটিং, এটা দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এখন আপনি যদি এটাকে যদি রান করেন দেখেন কি অবস্থা হয়, ওয়েলকাম কি বলছে, অ্যাডমিন বলছে তাই না, কি আসছে ওয়েলকাম অ্যাডমিন আসছে না, বিষয়টা বুঝছেন, আমরা এতক্ষণ যে চারটা বিষয় শিখলাম সেগুলো হচ্ছে কন্ডিশনাল, মানে বিভিন্ন শর্ত সাপেক্ষে আমরা কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ কোডকে কিভাবে রান করতে পারি এবং কম্প্যারিজন দিয়ে কিভাবে কোডকে রান করতে পারি সেটা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা জিনিসকে নির্দিষ্ট টাইম সাপেক্ষে কিভাবে বারবার ঘুরাবো,
বারবার রান করতে পারি। পিএইচপির ভাষায় এটাকে বলা হয় লুপিং, এটা প্রোগ্রামিং এর ভাষায় লুপিং বলে। মাইমিন লামার কথা শুনতে পাচ্ছেন? মহামিনুল জি স্যার, এবার আমরা লুপিংটা দেখব। কোন একটা জিনিসকে কোন একটা নির্দিষ্ট পরিমাণ ব্লকের একটা কোডকে আমরা কিভাবে নির্দিষ্ট পরিমাণ সময়ে লুপ করতে পারি বা ঘুরাইতে পারি, ঘুরে ঘুরে আনতে পারি, সেই কাজটা আমরা লুপিং এর মাধ্যমে করব, যেটাকে বলা হয় লুপ। এটা আপনার সি সি প্রোগ্রামিং থেকে শুরু করে সি শার্প, সি প্লাস প্লাস, প্রত্যেকটা প্রোগ্রামিং এ বেসিক একটা থিওরি লুপিং। আর লুপ অর্থ বারবার করা না, একটা মানে একই কাজ বারবার করা না? লুপ, হ্যাঁ লুপ মানে হচ্ছে ঘুরানো, ঘুরানো বারবার করানো। পিএইচপিতে এই যে মানে চার ধরনের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ, একটা হচ্ছে ফর লুপ, আর একটা হচ্ছে ফর ইচ লুপ। মোস্ট অফ দা টাইম আমরা ফর লুপ এবং ফর ইচ লুপ চালাই। আচ্ছা হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, চলেন দেখে আসি। ডকুমেন্ট পড়ব, তারপরে কোড করব। হোয়াইল লুপের কাজ কি? এই লুপটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে, ট্রু হওয়ার আগ পর্যন্ত কাজ করবে বা, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত কোডটা চলবে। এবং হোয়াইল লুপ লেখার সিনট্যাক্স হচ্ছে ইফ ব্লকের মতো, আগে লিখছিলাম ইফ, এবারে লিখবো হোয়াইল। আমি একটা ফাইল ক্রিয়েট করি, তাহলে পিএইচপি ব্লক লিখলাম, স্টার্টিং ট্যাগটা দিলাম। এবার আমরা লুপ শিখবো, প্রথম হচ্ছে যে হোয়াইল লুপ, ঠিক আছে? এটা সিনট্যাক্সটা কিরকম? প্রথমে লিখবো হোয়াইল, দেখেন, এরপর হচ্ছে কন্ডিশন, এরপরে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে কোডটাকে ব্লকটা কি করবে, রান করবে। ফর এক্সাম্পল আমি এ ইকুয়াল টু 10 লিখলাম, এরপরে আমি এখানে বললাম ফাইল এ ইকুয়াল ইকুয়াল 10 ইকো ইকো একটা স্ট্রিং, নম্বর ধরেন দিস ইজ এ লাইন। এখন আমি এটাকে সেভ করে এখন যদি লুপ চালাই, লুপ ডট পিএইচপি রান করি, দেখেন হোয়াইল লুপের ক্ষেত্রে আপনি যখন একটা স্টেটমেন্ট কন্ডিশন দিয়ে দিবেন, এটা এখানে যদি এ প্লাস প্লাস এ কন্ডিশনটা না দেন, ইনফিনিট লুপের আকারে সেটা ঘুরতে থাকবে। দেখেন
লোকাল হোস্টে আমার ইনফিনিট লুপ হয়ে গেছে। স্যার ইনফিনিট লুপটা কি আসলে? ইনফিনিট লুপ হচ্ছে এই লুপের কোনো শেষ নাই, ও অনবরত না? চলতেই থাকবে, রাইট, এই মজা ইনফিনিটলি চলতে গেছে। থাকবে। এখন আমার কন্ডিশনটা, আমার লুপিংটা ঠিক আছে কিনা দেখি। দেখেন আমার লুপিংটা শুধু একবারই চলছে, কারণ আমি এখানে বলে দিছি, আমি বলছি এরকম ওয়াইল এ ইকুয়াল টু ফাইভ, সরি ধরেন ওয়াইল এ গ্রেটার দেন ফাইভ, বললাম যে এর মান যতক্ষণ পাঁচের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঘুরাবে, কয়বার ঘুরবে? পাঁচ পর্যন্ত। হায় আল্লাহ। আচ্ছা আমি বললাম এক্স ইকুয়াল টু ওয়ান এবং একটা কন্ডিশন দিলাম, ওয়াইল বললাম এক্স এর মান পাঁচের সমান অথবা পাঁচের ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই লাইনটা প্রিন্ট করবে, এবং এরপরে প্রথমবার সে কি করবে, এক্স এর মানকে সে পাঁচের সাথে ভ্যারি করে দেখবে, ফার্স্ট টাইম দেখতেছে এক্স এর মান ওয়ান, তাহলে সে একবার এই লাইনটা প্রিন্ট করবে। একবার প্রিন্ট করার পরে এই যে এক লাইন ঘুরছে না, এরপরে এসে এটা এক্স এর মান হয়ে যাবে কত, টু। টু তে এসে এবার আবারও কন্ডিশন চেক করবে, দুই পাঁচের চেয়ে ছোট অথবা সমান কিনা, তখন সে কি করবে আবারও আরেক লাইন প্রিন্ট করবে, কন্ডিশন ট্রু পাইছে এই জন্য। তারপরে আবার এক বাড়াবে এভাবে এক্স এর মান, এক 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 লাইন কোড চলার পরে আরেকবার এক্স এর মান বের পারবে। এখানে বলে দিছি এক্স প্লাস প্লাস। এখন এভাবে এক্স এর মান কি হবে, পাঁচের চেয়ে ছোট অথবা পাঁচের সমান পর্যন্ত আসবে। আসার পরে যখন এটা ব্রেক করবে তখন সে কি করবে, কোডটা লুপটা বন্ধ হয়ে যাবে। দেখেন লুপটা বন্ধ হয়ে যাবে, আমার এখানে ভুল করছিলাম, বিশাল একটা কোড চলে আসছে। এবার দেখেন দা নাম্বার ইজ ওয়ান, দা নাম্বার ইজ টু, নাম্বার ইজ থ্রি, নাম্বার ইজ ফোর, নাম্বার ইজ ফাইভ। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি এক্স লেস দেন, এখান থেকে ইকুয়াল দিছি, ইকুয়ালটা মুছে দেন, শুধুমাত্র চারবার চলবে। দেখেন কোড একটা কোডের মধ্যে চারবার আসবে, দেখছেন? এই চারবার আসার কারণ কি? চারবার আসার কারণ হচ্ছে আমি লেস দেন ইকুয়াল টু দি নাই, এই জন্য। আপনি যদি লেস দেন ইকুয়াল টু পাঁচ পর্যন্ত আনতে যান, তাহলে সে পাঁচবার রান করবে। এটা হচ্ছে যে হোয়াইল লুপ, আর ডু হোয়াইল লুপ তার উল্টা। ডু হোয়াইল লুপের কাজ কিরকম, ডু হোয়াইল লুপের যদি ডু হোয়াইল লুপে যাই একটু, একটা ব্রেক দিয়ে নিচ্ছি। এবার ধরেন y ইকুয়াল টু ওয়ান, এবার বলবো ডু, এরপর আসবে কি, প্রথমে দেখবো যে ডু এর মান, এটা যদি হয় y এইটা কোডটা দেখেন, এখানে প্রথমে ডু একবার কোড এক্সিকিউট হয়ে যাবে, তারপর সে কন্ডিশন চেক করবে। অনুরূপভাবে এখানে দেখেন এক্সাম্পলটা খেয়াল করেন, এখানে ঠিক সেম সেম আগের মানটা চেঞ্জ করি, ডু ডু তো আমি বলে দিলাম, আচ্ছা কোডও ভুল লিখছি না, সরি
ডু জি ওয়াইল এইটা ওয়াইল ওয়াই ইকুয়াল টু ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 10 আমাকে আউটপুট দেবে ইকো দা নাম্বার ইজ কলন দিয়ে বললাম কনকেট কনকেট করে ওয়াই দিলাম এই যে এখানে ওয়াইল লুপের ক্ষেত্রে এই ব্লকটা আমার লাগবে না এখানে এসে শুধু জাস্ট যে স্টেটমেন্টটা ক্লোজ করে দিব এখানে বললাম ওয়াই এর মান 1 সে প্রথমবার ইকো দা নাম্বার ইজ ওয়াই ঠিক আছে এটাকে সে প্রিন্ট করে নেবে এবং এখানে আমি কনকেট করে আবার একটা ব্রেক ট্যাগ দিয়ে নিচ্ছি ওটা দেখতে সুন্দর লাগবে এটা তো ইনফিনিট লুপ চলে আসছে সরি ওয়াই প্লাস প্লাস খালি এটা দিতে ভুলে যাচ্ছি খালি বাড়তেই আছে ওয়াই এর মান দেখেন এবার নাম্বার অফ ওয়াই ইজ এটা দেখছেন জি স্যার এটা হচ্ছে ডু হোয়াইল লুপ লুপের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই যে এক্স প্লাস প্লাস অথবা ওয়াই প্লাস প্লাস এখানে আমার দুটো জায়গাতে প্রথমে ভুল করছি এখন এই জিনিসটা না দেওয়ার কারণে সে কি করছে সে বারবার এক্স এর মান খালি ঘুরাইতেই আছে ঘুরাইতেই আছে আর প্রিন্ট করতে আছে লাইন যার কারণে এটা ইনফিনিট লুপ হয়ে গেছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের পার্থক্য দেখছেন উল্টা জি স্যার হোয়াইলের উল্টা হচ্ছে ডু হোয়াইল রাইট এটা হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এবার হচ্ছে ফর লুপ ফর লুপের একটা বিশেষ স্ট্রাকচার আছে এটা একটু বুঝে নেন ফর লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়াল কাউন্ট হবে তারপর হবে টেস্ট কাউন্টার কন্ডিশন হবে এখানে তারপর হবে ইনক্রিমেন্ট এরপরে কার্লি ব্রেসের ভিতরে হবে যে ব্লক কোড যেটা রান করবে বিষয়টা বুঝছেন আমরা এক্সাম্পলটা একটু রান করি এখানকার ভিতরে ফর লুপ একটা ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম সেটাকে আমি আমার ফোল্ডারে সেভ করলাম এবার ফর লুপ ফর লুপের বৈশিষ্ট্য কি ফর লুপ প্রথমে ধরেন সাপোজ ফর আই ইজ ইকুয়াল টু জিরো এটা ইনিশিয়ালাইজেশন এরপর দিব কন্ডিশন ফর লুপের মধ্যে কিন্তু সেমিকোলন ব্যবহার করতে হয় ফর লুপে তিনটা পার্ট থাকে প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন দ্বিতীয়টা হচ্ছে ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স সরি এক্স ইকুয়াল টু কত দিব এক্স ইকুয়াল টু 10 এখানে একটা মান দিচ্ছি এবার বললাম আই লেস দেন সরি লেস দেন
এক্স, যতক্ষণ পর্যন্ত আই এর মান এক্স এর সমান, এক্স এর এক্স অথবা এক্স এর ছোট বা সমান না হবে, এটা হচ্ছে কন্ডিশন। এরপর একটা ইনক্রিমেন্ট দিতে হবে আই প্লাস প্লাস, একবার করে আই এর মান বাড়বে। এরপর হচ্ছে কোড, এই ব্লকে সে কোডটা এক্সিকিউট করবে। তাহলে আমি ধরেন একটা ইকো দিচ্ছি, দ্য ভ্যালু অফ এক্স ইজ, কন্ডিশন দিয়ে এখানে স্টেটমেন্ট ক্লোজ করলাম, আর এখানে কি দিলাম আই, সরি এক্স দিলাম, এক্স দিয়ে আবার এখানে কনকেট করি, কনকেট করে দুইটা ডাবল কোটেশন দিয়ে এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, এইচটিএমএল এর ব্রেক ট্যাগ, এখানে একটু স্পেস দিয়ে সুন্দর করে নিই। এই কোড ব্লকের মধ্যে আমি একটা কন্ডিশন যাচাই করব, সেটা হচ্ছে এক্স এর মান যতক্ষণ পর্যন্ত ইনিশিয়ালাইজেশনের সমান অথবা ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকটা চলবে, লুপটা চলবে। এখন আমি এখানে ফর লুপে ইনিশিয়ালাইজেশন দিছি, আমি ইনিশিয়ালাইজ করছি আই, আই এর ভ্যারিয়েবলে বলছি আই ইকুয়াল টু জিরো, পরে বললাম, পরে কন্ডিশন দিলাম, কন্ডিশনে বললাম আই লেস দেন অর ইকুয়াল টু এক্স, তার মানে আই এর মান এক্স এর সমান অথবা ছোট, এটা ততক্ষণ পর্যন্ত চলবে, এই কন্ডিশন পর্যন্ত আই এর মান যতক্ষণ এক্স এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত চলবে। তারপরে বললাম আই প্লাস প্লাস একটা ইনক্রিমেন্টাল দিয়ে দিলাম, বললাম যে এই কন্ডিশন ট্রু হইলে এই লাইনটা প্রিন্ট করো, লাইন প্রিন্ট করি, দেখেন আই এর ভ্যালু ততবারই কি করছে, এক্স হবে না, আই প্রিন্ট করি, তাহলে আই প্রিন্ট করলে তাহলে আই এর মানটা প্রিন্ট হবে, দেখেন আমি দ্য ভ্যালু অফ আই, দেখেন মানটা যে এক এক করে ইনক্রিমেন্ট করছে সেটা বোঝা যাচ্ছে, বুঝা যাচ্ছে না? জি স্যার, জি স্যার, এই হচ্ছে বিষয় লুপিং এর বিষয়, ফর লুপ। লাস্ট যে লুপটা আছে এটা হচ্ছে ফর ইচ লুপ। আচ্ছা, কোন একটা ভেরিয়েবলে আমরা যখন কোন একটা ডাটা রাখি, ধরেন একটা ভেরিয়েবল নিলাম সেখানে মাল্টিপল ডাটা আছে, তাহলে কোন একটা ভেরিয়েবল যদি মাল্টিপল ডাটা যদি থাকে তাহলে এটা কি হবে, এটাকে অ্যারে বলে না? আমি এখান থেকে এই এক্সাম্পলটা নিয়ে আসি, আমার একটা অ্যারে আছে কালার নামে, এখন আমি চাইতেছি প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে, এক একটা ভ্যালু কালার থেকে। এখন যদি এরকম কিছু করা লাগে, আমি চাইতেছি এই অ্যারে থেকে একটা একটা করে ভ্যালু লুপ আকারে প্রিন্ট করতে, আমি চাইলে এই অ্যারে এর ভ্যালুটা এভাবে প্রিন্ট করতে পারতাম, কালার্স জিরো এভাবে প্রিন্ট করা যায়, ইকো আবার ইকো দেন, ইকো দিয়ে বললাম কালার্স, কালার্স ওয়ান, সরি ওয়ান সেম জিনিসে কপি করেন, এটাকে বললাম টু, এটাকে বললাম থ্রি। এখন এটা যখন প্রিন্ট করব, এখানে একটা ব্রেক দিয়ে নিচ্ছি, আবার এখানে একটা ব্রেক দিয়ে নিচ্ছি, আমি ফাইলটাকে এবার লুপটাকে রান করি,
দেখেন রেড গ্রিন ইয়েলো ব্রো সরি রেড গ্রিন ব্লু ইয়েলো এইভাবে একটা লাইনে আসছে সবগুলো ঠিক আছে এই এফেক্ট একসাথে আসছে এটা প্রত্যেকে এখান থেকে আসছে জি দেখেন এবার অ্যারে অ্যারে ফ্রিকোয়েন্সি অ্যারে অ্যারে ঠিক আছে এবং এখানে আমি এখানে একটা কনকেট করে একটা বি আর ট্যাগ দিয়ে নিচ্ছি তাহলে লাইনগুলো দেখেন এবার রেড অ্যারে জিরো হচ্ছে কত কালার সে জিরো কারা জিরো অ্যারে এর মধ্যে জিরো ইন্ডেক্সের কে আছে রেড এই জন্য রেড প্রিন্ট হয়েছে এরপরে কালার্স অ্যারে এর ভিতরে এক নাম্বার ইন্ডেক্সে কে আছে গ্রিন দুই নাম্বার ইন্ডেক্স আছে ব্লু তিন নাম্বার ইন্ডেক্স আছে ইয়েলো এই জন্য সে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করছে এখন যদি ধরেন আমার এই কালার এর মধ্যে একশোটা কালার আছে এখন আপনি কি এইভাবে লিখবেন এর চেয়ে কোনো এফেক্টিভ ওয়ে নাই আছে পিএইচপিতে এরকম বিশাল পরিমাণ ডাটা টাইপের ডাটাকে প্রিন্ট করার জন্য আমাদের জন্য আছে কি ফর ইচ লুপ ফর ইচ লুপের ইটারেশনটা দেখেন খুবই সুন্দর একটা লুপ আমার এখানে যদি 100টা ডাটা থাকে তাতেও কোনো সমস্যা নাই কথা বুঝছেন এখানে যদি 100টা ডাটা থাকেও কোনো কোনো প্রকারের কোনো প্রবলেম থাকবে না আমরা এই জন্য প্রথমে কি করব ফর ইচ এরকম একটা লুপ নিব লুপ লুপ চালাবো লুপ চালায়া এটা হচ্ছে ফরেস্ট লুপের ব্লক ফরেস্ট লুপে বলে দিব যে প্রথমে হবে যে আমার মূল প্যারেন্টসটা কালারস এস বললাম যে বি অথবা সি কালারস এস সি এবার বললাম ইকো আমি এখানে একটা এইচটিএমএল ভেরিয়েবল নিই HTML সরি একটা এমটি স্ট্রিং নিলাম দেখেন আমি কি দেখাতে চাচ্ছি এবার আমি ইকো ডলার HTML সরি খালি বারবার HTML ডট ইকুয়াল টু আমি এখানে কি দিচ্ছি বললাম ইউএল এবং এটাকে ক্লোজ করি এটাকে কপি করব কপি করে এখানে পেস্ট করি এই জায়গাটাতে ইউএলটা ক্লোজ দিলাম এবার আমি আবার ইকো করব এলআই এলআই এরকম একটা প্রিন্ট দিব দুইটার মাঝখানে এটাকে স্ট্রিংটা ক্লোজ করে দিব এখানে কনকেট করব আবার এখানে কনকেট করব এখানে লিখব সি এরকম ঠিক আছে ডলার এইচটি এমএল ডট ইকুয়াল টু এইটা এখন আমি বললাম সি স্যার ডলার সাইনটা দেওয়াই তো একটু ঝামেলা আপনি এত দ্রুত দেন কিভাবে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এত দূরে দূরে কোথায় হাতের কাছেই তো চান শিফট ফোর এখন দেখেন আমি এখানে একটা কাজ করছি সেটা কি দেখেন একটা এসটিএমএল এমটি স্ট্রিং নিছি জি এমটি ভেরিয়েবলের মধ্যে লুপ চালাইছি কালারের জন্য কালারস এস কালার বললাম কালার এস কে এস এলিয়াস করে বললাম সি এখানে কালারস এর পরে এই যে আমার কালারটা দিলাম অ্যারে এই অ্যারে এর অ্যালিয়াস করলাম এস দিয়ে এখানে আমি লিখছি সি আপনি যা ইচ্ছে তাই লিখতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ইকো করার সময় এখানে যা দিবেন এখানে তাই দিতে হবে আমি এবার এইচটিএমএল ভেরিয়েবল কে একটা ইউএল ট্যাগ দিয়ে
মার্জ করছি, কনকেট করে নিছি, দেখেন কনকেট সাইন। এরপরে এবারে এইচটিএমএল এর মধ্যে আরেকটা অ্যালাইন নিছি, এখানের ভিতরে কনকেট করছে সি, আমার সি ভেরিয়েবলটাকে কনকেট করলাম, স্টেটমেন্ট ক্লোজ, ইকো এইচটিএমএল দিয়ে ইউএল ট্যাগটাকে ক্লোজ করলাম, পিএইচপি এর ভিতরে এইচটিএমএল ট্যাগকে প্রিন্ট করলাম। লিস্ট আকারে আসবে না, কত জোরে আসছে দেখেন, কিভাবে কি চলে আসছে। জি স্যার, সেটাই তো, লিস্ট অনেক লম্বা একটা লিস্ট চলে আসছে। জি, এইভাবে যদি না দেন যদি, তাহলে ইকো সি সিম্পলি এবার এখানে কনকেট করেন বিআর দিয়ে, দেখেন রেড গ্রিন ব্লু আসছে। এটা হলো রেড গ্রিন ফর ইচ কিলো। জি স্যার আসছে। নামাজের টাইম হয়ে গেছে না? জি স্যার। বিরতি ডাকলো, প্রথম আমি একটা ডেট নামে পিএইচপি একটা ফাইল করে নিয়ে ডেট ডট পিএইচপি, দেখতেছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, পিএসপি তে ডেট দেখার জন্য আমরা পিএসপি ম্যানুয়াল এর ওয়েবসাইটে যাই, ডেট লিখে সার্চ দেই। এবং এখানে গুগল যে W3 স্কুলে ডেট ইন পিএসপি লিখে সার্চ দেন। জি স্যার, জয় W3 ওইটাই ভালো স্যার। আপনি টিউটোরিয়াল পয়েন্ট ব্যবহার করেন, টিউটোরিয়াল পয়েন্ট? হ্যাঁ, ওইটা খুব সিম্পল কাজ দেয়, টিউটোরিয়াল পয়েন্টস ভালো। জি, নেটের স্পিড দেখেন কি অবস্থা। এটা হচ্ছে পিএসপি ডেট ফাংশন। আমি যদি পিএসপি তে ডেট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাকে ডেট ফাংশনটা ব্যবহার করতে হবে। এটা কি কাজ? ফরম্যাট লোকাল টাইম অর ডেট। এই পিএসপি ফাংশনটা দুইটা প্যারামিটার নেই, একটা ডিফল্ট হিসেবে এটা হচ্ছে দেওয়াটা বাধ্যতামূলক, ফরম্যাট কোন ফরম্যাটে হবে আর দ্বিতীয়টা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে টাইম স্ট্যাম্প মানে টাইম প্রিন্ট করবে এবং এটার আউটপুট দিবে একটা স্ট্রিং, স্ট্রিং আকারে আউটপুট দিবে। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে দেখেন, তার মানে ফরম্যাট দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। তাহলে চলেন আমরা একটা কোড এখানে লিখি,
সাপোজ ধরেন ডেট, অথবা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে আমি পিএসপি ডেট ফাংশনটা ব্যবহার করব। অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, তার মধ্যে ডেট ফাংশন হচ্ছে একটা। ডেট ফাংশনটা লেখার পরে যদি ফাংশন দুইটা প্যারামিটার দিতে হবে, এখানে আমাকে দুইটা প্যারামিটার দিতে হবে স্ট্রিং আকারে, স্ট্রিং আকারে। সাপোজ আমি দিলাম ডে, এরপর দিলাম এম ডি এন হাইপেন এম হাইপেন ওয়াই, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন আমি যদি ইকো করি টুডে কে, দেখেন আউটপুট কি আসে, ডেট ডট পিএসপি। আচ্ছা বলতেছে সিনট্যাক্স এরর না, আনএক্সপেক্টেড টুডে, ডলারটা নাই। আচ্ছা এরর দেখাচ্ছে, তাহলে এররটা কিসের? সি এক্সা, এটা সিনট্যাক্স এরর বলতেছে, আনএক্সপেক্টেড, এটা সিনট্যাক্স এরর বলতেছে, আনএক্সপেক্টেড ডলার, এটা ডলার, ডলার টুডেতে এটাকে স্ট্রিং আকারে, ডলার টুডেতে এটাকে স্ট্রিং আকারে পাচ্ছে। আমি এটা তো দিছি আপনার ভেরিয়েবল টুডে, দেখেন কি ভুল করছি, আমি ইকো লিখতে ভুল করছি, ইকো লিখতে ভুল হইছে, ও ইকো লিখতে ভুল হইছে। আজকে হচ্ছে টুইজডে, মঙ্গলবার, আর এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে সাল, সাল। এখানে প্রথমে এখানে ছোট হাতের যদি ডি দেন তাহলে 1 থেকে 31 এর মধ্যে ভ্যালু দেখাবে, আর যদি ছোট হাতের এম দেন তাহলে 0 থেকে 12 পর্যন্ত মাসের নাম ইন্টেজার ভ্যালুতে দেখাবে, নাম্বার আকারে দেখাবে। যেমন জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 2, ডিসেম্বরের জন্য 12, আর এখানে ওয়াই, বিগ ওয়াই, ক্যাপিটাল ওয়াই কে দিয়ে সালকে বোঝাচ্ছি। এখন রিলোড দেন কি আসে দেখেন, এবার আসছে কি আকারে, 29 হাইপেন 9, মানে ম্যাথমেটিক্যাল আসছে, নাম্বার আকারে আসছে। এখানে কি কি ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে ডিটেলস এখানে আছে, চলেন দেখি ডেফিনেশন এবং ইউজেসটা আমরা একটু দেখে আসি। পিএইচপি তে এই ডেট ফাংশনটার ফরম্যাটটা কিরকম, প্রথমটা হচ্ছে যে আপনার কি ফরম্যাট, ফরম্যাট ডেট ফাংশন দুটো প্যারামিটার নেই, ডেট ফাংশন দুটো প্যারামিটার নেই, ফাংশনের প্যারামিটার হিসেবে, ফাংশনের প্যারামিটার হিসেবে আমি একটা একটা হচ্ছে যে ফরম্যাট, আমি একটা একটা হচ্ছে যে ফরম্যাট, আর এক আপনার টাইম স্ট্যাম্প, আর একটা হচ্ছে যে কি আপনার টাইম স্ট্যাম্প, এই যে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প, এই যে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্পটা অপশনাল, যদি না দেন তাহলে কারেন্ট টাইম স্ট্যাম্প হিসেবে বর্তমানে কম্পিউটারের সময় দেখাবে, বর্তমানে কম্পিউটারের সময় দেখাবে। আপনি যদি এখানে টাইম দেন, আপনি যদি এখানে টাইম দেন এখানে কি আউটপুট আসে একটু দেখেন তো, এখানে কি আউটপুট আসে একটু দেখেন তো, কোন আউটপুট আছে নাই, কোন আউটপুট আছে নাই। টাইম কে, আচ্ছা আমাকে এখানে টাইম কে আমাকে এখানে একটা ফরম্যাট দিতে হবে, দেখেন প্রথমে ডেট এর ফাংশনে আসি, ডেট এর ফরম্যাট করবেন, ডেট কিভাবে ফরম্যাট করবেন এখানে ডিটেইলস এ বলা আছে, এখানে ডিটেইলস এ বলা আছে, ছোট হাতের ডি, স্মল ডি দিয়ে ডে, স্মল ডি দিয়ে ডে অফ দা মান্থ,
এখানে ফ্রম 01 থেকে 31 পর্যন্ত। তারপরে যদি বড় হাতের ডি দেন তাহলে, তারপরে যদি বড় হাতের ডি দেন তাহলে, তাহলে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ ডে, থ্রি লেটার্স, তিনটা লেটার দেখাবে দিনের, তিনটা তিনটা লেটার দেখাবে আর কি। তারপরে ছোট হাতের জে দিয়ে কি বলতেছে, ডে অফ দা মান্থ উইদাউট লিডিং জিরো, যদি ছোট হাতের জে দেন তাহলে এক থেকে 31 এর মধ্যে দেখাবে, মান্থ দেখাবে এবং জিরো থাকবে না। চলেন একটা একটা ফরম্যাট দেখি, এখানে টাইমটা মুছে দিই আমি। এটা গেল একটা ফরম্যাট, ঠিক আছে। বি নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ডেট দিয়ে আবার একটা, আবার একটা ফরম্যাট লিখি বড় হাতে ডি, এবং প্রথমবার দিয়েছিলাম ক্যাপিটাল ছোট হাতের এম, কেমন? এবার ছোট হাতে জে, বড় হাতের ওয়াই, ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই দিলাম। এবার এটা কি গো করেন, ইকো বি কনকেট করে। আনকট ফাংশন ডেট, আচ্ছা এরর, এই যে টাইপের মধ্যে ভুল করছে দুঃখিত স্যার, একটু ডিসকানেক্ট হয়ে গেছেন। দেখছেন দুটো দুই রকমের ফরম্যাটে আসছে, প্রথমটার হচ্ছে কিরকম, ক্যাপিটাল এ নাম্বার আসবে, নিউমেরিক ভ্যালু জিরো থেকে 31 পর্যন্ত, পরের এম দিয়ে বোঝাচ্ছে কি, ছোট হাতের এম দিয়ে মাসের নাম, মাসের সংখ্যা কোন মাস, এখন সেপ্টেম্বর চলতেছে সেই জন্য 09, তারপর ক্যাপিটাল ওয়াই দিয়ে আমার বর্তমান সাল, এটা দেখা যাচ্ছে। পরের বারে আরেকটা ভেরিয়েবল নিলাম বি, এর ভিতরে আবার ডেট ফাংশন দিয়ে এবার বললাম ক্যাপিটাল ডি, এটা দিয়ে আমার ডে এর প্রথম তিনটা অক্ষর দেখাবে টেক্সচুয়াল আকারে। তারপরে হচ্ছে হাইফেন দিছি, এবার জে দিয়ে বোঝাচ্ছি সংখ্যা, এটা এটাতে কিরকম আসবে, জে দিয়ে কি আসবে, মাসের ডে, আমার কত তারিখ আজকে, 29 তারিখ, এই জন্য দেখেন এখানে ছোট ছোট হাতে জে দিয়ে ডে অফ, ডে মান অফ জিরো লিডিং উইদাউট জিরো লিডিং, মানে জিরো চারা সংখ্যা দিয়ে আমাকে কি দেখাবে, ডেটটা দেখাবে। সাপোজ আজকে যদি 1 তারিখ হইতো এইখানে কি আসতো, এখানে শুধুমাত্র 1 আসতো, এখন দুইটা আমাদের আজকে 29 তারিখ, এই জন্য সরাসরি 29 দেখাচ্ছে, এখানে কিন্তু মান্থ আসে নাই। এখন আমি যদি আনতে যাই কিভাবে আনবো, আমাকে মাস আনতে হলে কিভাবে আনতে হবে, মাস আনার জন্য দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ছোট হাতের এম, একটা হচ্ছে বড় হাতের এম। ছোট হাতের এম দিলে সংখ্যা হিসেবে আসবে 1 থেকে 12 সংখ্যা হিসেবে আসবে, আর বড় হাতের এম দিলে মাসের তিনটা অক্ষর। এখন এখানে এটাতে দিয়ে যদি এবার যদি বড় হাতের এম দেন তাহলে দেখেন কি আসে,
ডে আসছে, তারপরে জে ফর 29 তারিখ, এম এম হচ্ছে মান্থ, নিউমেরিক রিপ্রেজেন্টেশন এ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, থ্রি লেটার্স। আমার এখানে মাসের ইয়াটা আসে নাই, আমি আসে নাই কেন? আচ্ছা ফাইল আমি সেভ করি নাই এই জন্য। রিলোড দেন, দেখেন 29 সেপ্টেম্বর 2020 আসছে না? এখন আমি চাইতেছি সময় প্রিন্ট করব, সময় প্রিন্ট করার জন্য দেখেন কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে কি আওয়ার মানে ঘন্টা, এখন আপনি যদি জি দেন তাহলে 12 আওয়ার ফরম্যাটে দেখাবে, 1 থেকে 12 এর ভিতরে। আর যদি 24 আওয়ারসে দেখান তাহলে বড় হাতে জি দিতে হবে। এখন 12 আওয়ার ফরম্যাটে আপনি যদি এজ দেন তাহলে প্রিন্ট হবে, এটা ছোট হাতের এজ দিলে 1 থেকে 12 এর মধ্যে মানে দেখাবে, সংখ্যা আকারে দেখাবে। এটার সাথে আমি যদি ছোট হাতের এজ দিই এবার দিলাম এস আই মানে ঘন্টা মিনিট, মিনিটের জন্য কি আই অথবা সরি মিনিটের জন্য হচ্ছে মিনিটের আই এবং সেকেন্ডের জন্য কি এস এস দেখাবেন। এখন আপনি যদি চান যে না এএমপিএম দেখাবেন তাহলে আপনি এ দিতে পারেন অথবা বড় হাতের এ দিতে পারেন, এএমপিএম দেখাবে। দেখেন এইটা হচ্ছে কোনটা টাইম, এটা হচ্ছে আপনার পিএসপি সার্ভারের যে ডিফল্ট এক টাইম ধরে সেই টাইমটা, এখানে জন্য 1:29 দেখাচ্ছে 12 ঘন্টা টাইম ধরে। এই জন্য টাইম জোনের হিসাব করতে হয়। এখন আপনি এই এটাকে নিয়ে প্রিন্ট করেন, কপি করলাম একে প্রিন্ট দিলে সেভ করেন, সেভ দেন, এবার রিলোড দেন। দেখেন টুইজডে 29 সেপ্টেম্বর 1:30 দেখাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে আমার এখানে টাইম জোনটা আমি সেট করি নাই পিএসপিতে, যার কারণে সে একটা ইউনিক্স টাইম স্ট্যাম্প ধরে নিচ্ছে। টাইম জোনের জন্য কি ফাংশন আছে সেট করার জন্য একটু তো মনে নাই। পিএইচপি এর এই ডেট ফাংশনটা থেকে ভালো করে প্র্যাকটিস করবেন, এখান থেকে একটা একটা দেখে দেখে। এখানে টাইম জোন সেট করার সিস্টেম আছে, যে ডেট টাইম জোন আন্ডারস্কোর সেট এই ফাংশনটা। সেট টাইম জোন ফর ডেট টাইম অবজেক্ট, ঠিক আছে। এখন আমি যদি টাইম জোন আন্ডারস্কোর ওপেন দিয়ে কি করব, এখানে টাইম জোন আন্ডারস্কোর ওপেন আমি এখানে বলে দিব এশিয়া ঢাকা, এরকম যদি বলি আর কি, দেখি টাইম জোন চেঞ্জ হয় কিনা। আচ্ছা চেঞ্জ হয় নাই,
date time zone underscore set এই ফাংশনটা ব্যবহার দেখি তো এখানে রিলেটেড এরর আসতে পারে হ্যাঁ দুটো প্যারামিটার দিতে হবে এখানে এরর আসছে দুটো প্যারামিটার দিতে হবে একটা দিছি পিএইচপি রে ডেট ফাংশনটা একটু স্টাডি করবে এগুলো এগুলো পড়বেন ঠিক আছে পড়লে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে আর এক্সাম্পল দেখার জন্য W3 স্কুল ছাড়াও ওই যে ইয়া আছে না টিউটোরিয়াল ডিপেন্ডিং রিপাবলিক ওটাতে যাবেন ওখানে দেখবেন এক্সাম্পল দেখবেন আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে